বিগ নিউজ, সবার আগে সবার সাথে। শীতলকুচি বিধানসভার ভোট পরবর্তী হিংসার পর মামলায় দায়িত্ব চায় সিবিআই এর হাতে। এরপর সিবিআই ঘটনার তদন্তে নামে এবং ভোট প্রতিহিংসার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আজ শনিবার মাথাভাঙা আদালত চত্বরে মানিক মৈত্র এবং আনন্দ বর্মন খুনে অধরা আসামিদের ছবি সহ একটি নোটিশ আদালত চত্বরে ঝোলায় সিবিআই। সেই সাথে নোটিশে উল্লেখ রয়েছে, যারা এখনও পলাতক আসামিদের খোঁজ দিতে পারলে ৫০,০০০ টাকা করে পুরস্কৃত করা হবে বলেই উল্লেখ রয়েছে নোটিশে। जो आदमी फरार चल रहे हैं सर, पहले से ये प्रोक्लेमेशन ऑर्डर एक्चुअली हम लोग पब्लिश कर रहे हैं।